মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা। এই 9টার থেকে তোমাদের সাথে সারা দিনটা শুরু করছি। দেখতে পারো চেম্বারে আছি, 9টা বেজে গেছে, বাইরে রোদও উঠে গেছে, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লাগাটা এখনও পুরো কাশিটা রয়েছে, আর আমার একটু শীত বেশি, তো এখনও সোয়েটার পরে আছি। তো এই 9টার থেকে সারা দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি একা একা। একা একা কেন বলছি, কারণ আজকে বর্মশাই চলে গেছে, আর ও ভোর 5টা ট্রেনে চলে গেছে। আমি সকালে ওই ভোরে উঠেই রান্না করেছি, আমি চেম্বারে আসার আগে সকালবেলা ভাতই খেয়ে এসছি, অল্প কটা ভাত খেয়ে এসছি, যেহেতু 12:30 একটা অবধি থাকবো, তো তারপরে আবার কেন যাব, বাড়িতে আর কোনো কাজ নেই, কাকি এসে ফিরে যাবে, কিন্তু করার কিছু নেই, আমি চেম্বারে চলে এসছি। আর ক্লাস টানানোর তো তার জন্য একটু নয়েজ আসতে পারে, তো এখন পেশেন্ট নেই, তাই সবে এলাম, ক্যামেরাটা অন করলাম। আর এক মিনিট, তো সন্ধ্যার সময় আমি ওই বাড়িতে চলে যাব, মানে বিকালে চেম্বার করে তারপরে ওই যেতে যেতে 8:30-9টা বেজে যাবে, কারণ আমি 8টার সময় চেম্বার বন্ধ করব। তারপরে বাজারে যাব, বাজারে গিয়ে একটু টুকটাক কাজ আছে, ওই গোপালের জন্য শীতের সোয়েটার কিনতে হবে, আমার একটা ফোনের চার্জার কিনতে হবে, তারপরে আরও একটু টুকটাক কাজ আছে, সেটাও কমপ্লিট করব। তো একবারে কমপ্লিট করে তারপর ওই বাড়িতে যাব, কারণ সবাই ওই বাড়িতে আছে, কেউ আর এই বাড়িতে আসছে না, তো আমারই যেতে হবে। আবার সকালবেলা চলে আসবো, সকালবেলা এসে আবার চেম্বার, রেগুলারের যা রুটিন থাকে আমার, তো ওই জন্যই বললাম যে একা একা আমি সকালটা শুরু করছি তোমাদের সঙ্গে সারা দিনটা আর কি, ওই সন্ধ্যাবেলায় গিয়ে তোমাদের সবাইকে, রাতে গিয়ে তোমাদের সবাইকে দেখাতে পারবো এই আর কি। তো ভিডিও শুরুতে বলে দেই, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা যারা করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আর তোমরা তোমাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে একটুখানি সময় বের করে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, এবং তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে দেখতে 2022ও শেষ হতে চলেছে, দেখতে পারো। তো চলো, চেম্বারে এলাম, তো আর বেশি বকবক করবো না, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে সারাদিনে কিন্তু আমার আর কোনো রান্নাবান্না নেই, কারণ একা একা থাকলে না আমি অত রান্নাবান্না করি না, ওই একবার করলে আমার সারাদিন হয়ে যায়, তরকারি ভাত সব রয়েছে, দুপুরে একটু খাবো, রাতে যাওয়ার আগে একটু খেয়ে যাবো, ব্যাস। এই আর শীতের সময় তো বারবার রান্না করা লাগে না, কারণ রান্না করে রাখলে সেটা তো অনেক সময় থাকে, এমনি আমি ফ্রিজে রেখে রাখিনি, কারণ শীতের সময় ফ্রিজেও রাখা লাগে না। তো যাই হোক, এখন তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো আমি চেম্বার থেকে বাড়িতে চলে এসেছি, একটু আগে গিয়েই এসেছি, কারণ এখন বাজে 12টা, শোভনা ফোন করেছিল, তো এস্টার মাংস এনেছে, কিসের মাংস বলল ভুলে গেলাম, মানে মুরগির মাংসই, তো আন্টি আবার ওই মুরগিটার গন্ধটা আবার সহ্য করতে পারে না, তো শোভন আবার ফোন করেছিল, বলল যে একটু তাড়াতাড়ি এসো, এস্টার মাংস নিয়ে এসছে, সেটা রান্নাবান্না হবে, আর ও শোভনার আবার হাত কেটে গেছে, আর আন্টি আছে ওখানে, মানে পিসি, তো পিসি আবার ওটা করতে পারবে না, তার জন্য আমাকে বললো একটু তাড়াতাড়ি যেতে। এরপরে আবার রান্নাবান্না করে রেখে দুপুরে আবার বিকালে এসে আমার আবার চেম্বার করতে হবে, তারপরে আবার রাতে আমার যেতে হবে, কারণ চেম্বার আজকে সকাল সকালই বন্ধ করলাম, তো আবার আসতে হবে বিকালে, না এলেও হবে না, চেম্বারটা বন্ধ দেওয়া যাবে না, অনেক জার্নি হয়ে যায়, তাছাড়াও জার্নি করতেও কষ্ট হয় না যদি কিনা রাস্তা ভালো থাকে, রাস্তাটা এতটা বাজে, আমরা বাইকে যাই তাই এই অবস্থা হয়, মানে তাও টোটোতে গেলে মানে যে কি যে কষ্ট হয়, কারণ আমার তো মাঝে মাঝেই যেতে হয় বর্মশাই বাড়ি না থাকলে, আগে তো মামার, ছোটো মামার ওখানে গিয়ে রাতে থাকতাম, তো ভীষণ কষ্ট হয়ে যায় জার্নিতে, এতটা ঝাঁকি না রাস্তাটা, ভীষণই বাজে, তোমাদের যেতে যেতে দেখাবো। তারপরে বললাম বাজারে একটু কাজ আছে, তো এখন একবারেই দুপুরবেলা দোকান সব এখন খোলা থাকবে, তো দোকান থেকে কাজগুলো কমপ্লিট করবো, আর আমি এই সোয়েটারটা আর খুলছি না,
যেহেতু সকালবেলা স্নান করে নিয়েছি, এই ব্যাগের মধ্যে কুর্তি আর একটা সোয়েটার নিয়ে নিয়েছি, কারণ এটা পরে তো রান্নাঘরে রান্না করা যায় না, তেল ছিটে ছিটে নষ্ট হয়ে যাবে, কারণ আমার প্রচুর রান্না করতে গেলে প্রচুর জামা কাপড় নষ্ট হয় তার জন্য। আর এখানে ঠাকুমার জন্য, শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য মোজা কেনা হয়েছিল, সেটা নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, ঘরে তালা টালা দিয়ে আবার বিকালবেলা দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখতে পারো টোপলা টুপলি নিয়ে আমি চলছি, আর আমাকে ভুতুর মতো লাগছে। তো ড্রেসটা আর চেঞ্জ করলাম না, বাড়িতে এসে বিকালবেলা তারপরে চেঞ্জ তো করা লাগবে না, কারণ এটা তো আমার সোয়েটার লং, আমি বাইরেও পরি, আমার বেশ ভালো লাগে, এটা ভীষণ গরম হয় আর আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। যে যে আমার এই সোয়েটারটা দেখেছে সবাই ভীষণ পছন্দ করেছে। এই সবেও আসছি রাস্তা দিয়ে, একটা কাকি জিজ্ঞাসা করেছে যে কোথা থেকে নিয়েছো, খুব সুন্দর দেখতে সোয়েটারটা, মানে এখন পর্যন্ত যে যে দেখেছে সবাই খুব ভালো বলেছে, তো আমারও ভীষণ ফেভারেট। তো চলো বাজারে, যে কাজ ছিল সে কাজ কমপ্লিট করে এখানে নিয়ে নিয়েছি, এবার যাব। এবারে রাস্তা হচ্ছে ভীষণ বাজে, যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। চলে এসছে এই বাড়িতে, হয়তো আন্টি সবকিছু কেটে গুছিয়ে দিচ্ছে। রাইস কুকারে কি আন্টি স্নান করবে? তো এখানে হচ্ছে বই মেলা হবে ঠাকুরনগর ফুটবল খেলার মাঠ, অলরেডি দোকানের জন্য সব কাজ হচ্ছে। 5:10 আমি টোটো থেকে নেমে গেলাম, খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে মানে একবারই চেম্বার খুলে তারপরে বাড়িতে যাব। তো এখন যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আমি কলা নিচ্ছি, আমার দরকার হয়। তো চলে এলাম আর আসার সময় কলা কিনে নিয়ে এসেছি, কারণ আমার ওটস খেলে কলাটা না হলে হয় না, যতই হানি দেই না কেন একটু মিষ্টি মিষ্টির জন্য কলাটা বেটার হয়। দাঁড়াও ফোনটা একটুখানি রেখে নেই। আর দুপুরে বললাম না যে মাংস রান্না হয়েছে, মাংস খেয়েছি, ভীষণ অস্বস্তি লাগছে আমার, আমি এসেই আগে ওষুধ খেয়ে নিলাম আর কি।
সন্ধ্যাবেলা লাইকোপ্রিয়াম খেয়ে নিয়েছি, গ্যাসের জন্য নাক্সার খাইনি। তো যাই হোক, আমার প্রচণ্ড অস্বস্তি লাগছে, কেমন একটা লাগছে। তো গেলাম দোকানে, বাজারে টোটোতে বসে গেছি, টোটো দাঁড় করিয়ে আবার কিনবো, বাজারে পেয়ে যেতাম। কিন্তু অন্যান্য যে যাত্রীরা থাকে তাদের অসুবিধা হয় বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওইটা আর ভালো লাগে না আমার। বর্মশাই আমরা একসঙ্গে বাইকে যাতায়াত করি তো। হ্যাঁ হ্যাঁ দাদা, গ্যাসের ওষুধ? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ তো এই যে, এটা আমি যদিও খাই না কিন্তু আজকে বাধ্য হয়ে আমার খেতে হচ্ছে। এই কাছাকাছি যে দোকানটা, থামস আপ নেই এটার, যেটা এটাই নিয়ে এলাম। এরকম যেটা ছোট থামস আপ থাকে ওটাই আমি খাই, তাছাড়া অ্যাপই খাই, দুটোর একটাও নেই। তো এখন এটা নিয়ে এলাম, খেলাম একটুখানি, দেখা যাক কী হয়। মনে হচ্ছে কি খাবারটা গলার কাছে বেঁধে রয়েছে, অ্যাকচুয়ালি গ্যাস হয়ে গেছে। আর ওই মাংস টাংস তো এমনিতে আমি খাই, কিন্তু আজকে প্রচণ্ড অস্বস্তি লাগছে, ভয় লাগে আমার। আগে একদিন মাঝে আমি কি অসুস্থ হয়ে পড়েছিলাম, সেদিন মনেই করতে পারছিলাম না যে আমি কি খেয়েছিলাম, কার জন্য, কিসের জন্য আমার এতটা অ্যাসিডিটি হয়ে গেল, বমি হয়ে গেল, তারপরে পেট খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি মিষ্টির দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় সেই নিমকি খেয়েছিলাম, ভুলেই গেছিলাম। পরে দুদিন পরে কি আমার মনে পড়েছে, তারপর বর্মশাই বললো তুমি তো তেলে ভাজা জিনিস পছন্দ করো আর খাবে, আমি আর জীবনে কোনোদিনও খাবো না, কারণ যে অবস্থা হয়েছিল আমার বমি করতে করতে। আর ও বাড়িতে নেই, আমার ভীষণ ভয় লাগে, কারণ ও বাড়ি থেকে গেলে আমার কোনো না কোনো বিপদ হয়, ওই জন্য সুস্থ থাকি, সবল থাকি। আর আমি এই যে আসার পথে কলা কিনে নিয়ে এসেছি, বললো একদিন রেখে তারপরে খাবে। আমি এসেই চেম্বার খুলে চেম্বারে বসে গেছি, এখন 5:25 বাজে, কিন্তু বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার, এই হয় শীতকালে। তো এখন যাব বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে বাইরে লাইটটা জ্বালিয়ে দিয়ে আসবো, গেটে তালা দিয়ে আসবো। আর এস্টারকে বললাম যে তুই যদি বাজারে আসিস তাহলে আমাকে নিয়ে আসিস, ও যদি আসে ওর সঙ্গে যাব, আর যদি না আসে তাহলে আমি টোটো করে রাতে চলে যাব। তোমাদের একটুখানি রাস্তাটা তোমরা বুঝতে পারোনি, আমি ততটা অত দূর মানে ক্যামেরা করে রাখা ভীষণ অসম্ভব, কারণ ঝাঁকিতে কারণ আমার ফোন হাত থেকে পড়ে গেল। তো এবার যাই, আমি এটুকু খেয়ে একটুখানি বসি, তারপরে গিয়ে লাইট টাইট জ্বালিয়ে দিয়ে আসি সন্ধ্যাবেলায়। আজকে আমার সন্ধ্যা দেওয়াও হলো না, সকালবেলাটাও তো দিয়েছি কিন্তু সন্ধ্যাবেলাটাও তো দেওয়া হলো না। যাই হোক, একটু পরে গিয়ে ঠাকুরকে নমস্কার করে আসবো। আর বাড়ি গিয়ে আর চেঞ্জ করবো না, ওই বাড়িতে জামা কাপড় নিয়ে গেছিলাম সেটা আছে, গিয়ে ওটাই পরে ঘুমোবো। আবার সকালে এটা, এটা তো সোয়েটার না, সকালবেলা এটা পরে ভোরে চলে আসবো, তারপরে আবার বাড়িতে এসে স্নান ধান করে খেয়ে দে রান্নাবান্না করে চেম্বারে চলে আসবো। তো যাই হোক, এখন আর বকবক করবো না, চেম্বারে যেহেতু পরে আবার কথা বলবো। তো বাড়িতে এসেছি, লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি, এবার যাব চেম্বারে, তার আগে পেন নিতে হবে। চেম্বারে পেনগুলোর প্রায় কালি শেষ, তো বাড়ি থেকে পেন নিয়ে যাই। তো সব লাইট টাইট বন্ধ করে দিয়ে যাই ঘরের, আজকের জন্যই যা। চলো এবার তালা দিই। আসলে নিজে যেখানে থাকি সেখানের শান্তিই আলাদা, যে যেখানে থাকে যে যার বাড়ি আলাদাই শান্তি, এখানটায় আসলে আমি শান্তি খুঁজে পাই, আর কোথাও থাকতে ইচ্ছা করে না, কিন্তু থাকতে হইব। তো বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে, এখন বেজে গেছে 7:30। তো সিধু আসবে, মানে আমার দেওর ভাই আসবে, তো ও এসে আমাকে নিয়ে যাবে, আর তারপরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আর প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে, ওটা খেয়েছি, ওষুধ খাওয়ার পরে অনেকটা কমে গেছে, তো রাতে আর আমি কিছু খাবো না। তো দেখা যাক ওখানে গিয়ে রাতে আবার কী রান্না করতে হয়। তো সাথে থাকো, দেখে থাকো।
রাত বাজে 11টা এখন রুটি খাচ্ছি মাংস দিয়ে খাবো না তোমার বেরিয়ে যাবে চলে যাবে।